আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে রান্না আপনাদের সাথে শেয়ার করব। রান্না করব হচ্ছে পটল দিয়ে, ইলিশ মাছ দিয়ে। বেশি ইলিশ মাছ না, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব পটল। তো আমি সব কিছু রেডি করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন কড়াইতে তেল দিলাম, আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেমন লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এবার বাকি হলুদ মরিচ যা যা দিতে হয় সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, স্বাদ মতো লবণ কষিয়ে দিলাম। কষিয়ে নিয়ে এখন মাছের মাথা আর লেজগুলো দিয়ে দিব। তো এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি রেসে দিয়ে ঢাকনা দিয়ে দিব। দিয়ে এখন আমি তেমন মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে না নিলে কী হয়, তখন আমরা তরকারি দিই, তরকারিটা দিলে নাড়াচাড়া করতে গুলো ভেঙে যায়, মাছের কাটার জন্য পরে খাওয়া যায় না, আস্তে থাকলে খাওয়া যায়। তো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, সাথে একটা টমেটো দিলাম। তো তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। পটল দিয়ে ইলিশ মাছ খুবই ভালো লাগে রান্না করলে। তা আমার মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তা আমি এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখব। তো আমার মোটামুটি তরকারিটা আর একটু সিদ্ধ হবে। এই যে আমার ফাইনালি পটল দিয়ে ইলিশ মাছের মাথা, এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমি আরেকটা কড়াইতে ঢেলে নিলাম, ঢেলে এখন ধনে পাতাটা দিয়ে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব আমি। আর এখানে হলে আমি সজনের শাক ভাজি করব। আমাদের অঞ্চলে, আমাদের নোয়াখালীতে সজনের শাকটা খায়, সজনের ইয়েটা খায় না, ডাটাটা খায় না। তা আমিও সেরকমই, আমার সজনের শাকটা ভালো লাগে, সজনে ডাটা আমিও পছন্দ করি না, যেহেতু আমাদের ওই অঞ্চলে খায় না, সেজন্য ওইটার প্রতি আমার অত একটা ইয়ে নেই, আগ্রহ নেই। সেটা হয়তো অনেকের আছে, বলতে পারেন কেন, ওটা তো খারাপ, ওটা তো ভালো জিনিস, হ্যাঁ, যে আগ থেকে খাই নাই তো সেই জন্য। কিন্তু পাতাটা খেয়েছি, পাতাটা আমরা শাক ভাজি করি, খাই, পেঁয়াজ, আপনার হলো রসুন, কাঁচা জাল, তবে শাকের জন্য শুকনো মরিচ আর হলো নারিকেল। তো আমি শুকনো মরিচ দিলাম না, কাঁচামরিচটা দিলাম। তো এখন লাল করে ভেজে নিচ্ছি। তা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দিব, সজনের শাক। সজনের শাকটা ভাজি করলে খুবই ভালো লাগে, সাথে নারকেল। তা আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি শাকটাকে, খুবই মজা লাগে এই শাকটা। এইভাবে ভাজি করে দেখেন। অবশ্য যশোর অঞ্চলের লোকে শাক খায় না, ওরা খায় হলো সজনে ডাটা, আমরা খাই হলো শাক।
তো ওদের সাথে আমাদের পার্থক্য এইটুকু, তো আমি একটু নারকেল দিয়ে দিলাম, শাক মানে নারকেল, নারকেল না হলে শাক খেতে ভালো লাগে না। তো আমি শাকটার মধ্যে নারকেল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তো আমার শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে, সবাই একবার হলো ট্রাই করে দেখেন, খুব ভালো লাগবে। তো আমার শাকটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব শাকটা। তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এই শাকটা দিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।